সপ্তম দফার নির্বাচন শুরু হয়েছে সকাল 7টায় বিক্ষিপ্ত গণ্ডগোলে খবর আসছে 5টি জেলার 34টি আসনে চলছে নির্বাচন আসানসোল দক্ষিণের ছবি এবার আপনাদের দেখাবো যেখানে সোনারতরি স্কুলে বুথে বচসার সঙ্গে বচসা পুলিশের সঙ্গে তৃণমূল প্রার্থী শারণী ঘোষের সবাইকে বলে দিয়েছি ইনারা মাস্ক যে কোনো লেগো মার্কা টুপি পরে ইনি তিন জায়গায় আছেন আমরা যাই স্যার আমি লাগা কত বলছেন यहां तो बैठा हुआ আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট স্যার আমি কি করতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি স্পেসিফিকেশন কি দিচ্ছেন বলুন কি উনি তিন চার জায়গা শুধু গ্যাদারিং করছে বুথ ক্যাপচারিং এর আপনি ক্যান্ডিডেট এতজন কেন এখানে আমি একা কথা বলবেন এতজন কেন না ইনাদের খালাম তারপর কথা বলবো আমরা সব পরে কথা বলবো আপনি ইনাদের আগে হাঁটান माय नेम एन मंडल लिटर मंडल असिस्टेंट सब इंस्पेक्टर ऑफ पुलिस ओके ओके हेलो 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 ठीक है सर हमने आगे बोल रहे हैं बोलिए এখানে বিজেপি কন্ট্রোল চলে গিয়েছে সবাইকে বলে দিয়েছি ইনারা মাস্ক যে কোনো লেগো মার্কা টুপি পরে ইনি তিন জায়গায় আছেন আমরা যাই স্যার আমি লাগা কত বলছেন আমি यहां तो बैठा हुआ আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট স্যার আমি কি করতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি স্পেসিফিকেশন কি দিচ্ছেন বলুন কি উনি তিন চার জায়গা শুধু গ্যাদারিং করছে বুথ ক্যাপচারিং এর আপনি ক্যান্ডিডেট এতজন কেন এখানে আমি একা কথা বলবেন এতজন কেন না ইনাদের খালাম তারপর কথা বলবো আমরা সব পরে কথা বলবো আপনি ইনাদের আগে হাঁটান माय नेम एन मंडल लिटर मंडल असिस्टेंट सब इंस्पेक्टर ऑफ पुलिस ओके ओके हेलो 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 ठीक है हमने आगे হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হংসরাজ আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসা হলো শারণী ঘোষের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো যেটা হয়েছে কি যখন শারণী যায় বুথ নাম্বার 108 থেকে 112 বুথের সামনে সেই সময় তাদের যা কর্মীরা ছিল তারা অভিযোগ করে কি তারা যে সেই যে সরিয়ে আছে বুথ আছে বুথের সামনে তারা একটা ক্যাম্প করেছিল সেই ক্যাম্প থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ লাঠিচার্জ করলে করে অভিযোগ করে শাইনিকে এরপর শাইনিক এই বিষয়টা তাদের থেকে জানে এবং জানার পরেই ওখানে ভিড় বেড়ে যায় তখনই আবার রাজ্য পুলিশ ওখানে এসে পৌঁছয় এবং তাকে জিজ্ঞেস করে শাইনিকে কি আপনি কে এত কেন ভিড় হচ্ছে তখন উনি ক্যান্ডিডেট বলে পরিচয় দেয় তখনই বলে এত ভিড় করবেন না তখন শাইনি ওনাকে আবার বলে কি কি কারণে এখানে আপনি লাঠিচার্জ করেছেন তখন ওরা বলছে লাঠিচার্জ আমরা করিনি তো বিষয়টা অস্বীকার করে তিনি জানিয়ে দেন কি এখানে ভিড় করছিল কারো মাস্ক একেবারে অংশরাজ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনে নেবো ঠিক কি হয়েছিল বচসার সময় আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট স্যার আমি কি করতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি স্পেসিফিকেশন কি দিচ্ছেন বলুন কি উনি তিন চার জায়গা শুধু গ্যাদারিং করছে বুথ ক্যাপচারিং এর আপনি ক্যান্ডিডেট এতজন কেন এখানে আমি একা কথা বলবেন এতজন কেন না ইনাদের খালাম তারপর কথা বলবো আমরা সব পরে কথা বলবো আপনি ইনাদের আগে হাঁটান মাই নেম এন মন্ডল লিটার মন্ডল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওকে সবাইকে বলে দিয়েছি ইনারা মাস্ক যে কোনো লেগো মার্কা টুপি পরে ইনি তিন জায়গায় আছেন আমরা যাই স্যার আমি লাগা কত বলছেন আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট স্যার আমি কি করতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি স্পেসিফিকেশন কি দিচ্ছেন বলুন কি উনি তিন চার জায়গা শুধু গ্যাদারিং করছে বুথ ক্যাপচারিং এর माय नेम एन मंडल लिटर मंडल असिस्टेंट सब इंस्पेक्टर ऑफ पुलिस ओके ओके हेलो 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 ठीक है सर শারণী ঘোষ কি জানিয়েছেন আমরা একবার শুনবো আনলফুলি কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে আমাদের দুটো ছেলেই রয়েছে যখন অন্য লোকেরা আসছে নিজেদের ক্যারিফিকেশন নিয়ে তারা যখন ভিড় করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা তৃণমূলের লোক বলে লাঠিচার্জ করা হচ্ছে এবং ডিস্টার্ব করছে চেষ্টা করছে অসভ্যতামি করছে পুলিশ তো যিনি ছিলেন উনি একেবারে কেনা গোলামের মতো ওনার ব্যবহার ফলত ওনাকে এই মুহূর্তে কিছু বলার নেই সব উত্তর দোষরামের পরে উনি